আসসালামু আলাইকুম, নমস্কার। সম্মানীয় আজকের এই নির্বাচনী জনসভার সভাপতি তথা মহাকাশা সমষ্টির সম্মানীয় প্রাক্তন বিধায়ক, আমাদের সকলের জনপ্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মণ্ডল সাহেব, আমাদের মাঝখানে উপস্থিত দক্ষিণ চালমারা সমষ্টির সম্মানীয় বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী সাহেব, আসাম সংখ্যালঘু পরিষদের সম্মানীয় সাধারণ সম্পাদক, মানকাসা সমষ্টির যুব নেতা মাহবুবুর রহমান বাপ্পি ভাই সাহেব, মঞ্চে উপবিষ্ট কংগ্রেস দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ সকল, আমাদের এই মিটিংয়ে উপবিষ্ট সরকার কংগ্রেস প্রেমী জনসাধারণ ও আমার মা বোনেরা, আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি, ইতিমধ্যেই বিভিন্ন বক্তারা বিভিন্ন কথা বলে গেছেন। ভাইরা আমার, আমরা সবাই বলি যে এই পৃথিবীর ভিতরে যত জীবজন্তু আছে তার ভিতরে আমরা মানব জাতিকেই সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে বলি। এ কথা কিন্তু কোন জীবজন্তুরে সমাবেশ পেতে ধরে নাই, এ কথা আমরাই বলি। কেন বলি? কারণ মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সেজন্যই মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ জীব, আমরা এই আগামী যে 7 তারিখে নির্বাচন আছে সে নির্বাচনে যেন আমরা কোন প্রলোভনে না পড়ে, কোনো ধরনের ধোকাবাজিতে না পড়ে, কোনো টাকা পয়সার প্রলোভনে না পড়ে, আমরা আমাদের এই বিবেক বিবেচনা দিয়ে আমরা যেন সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে পারি, এই আহ্বান রেখে আমাদের কংগ্রেস প্রার্থী মতিউর হোসেনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার চল বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, জয় হিন্দ।